নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস কমিউনিটি তো বন্ধুরা আজকের কিন্তু ট্রান্সফার নিউজ আছে মানে অনেকগুলো ট্রান্সফার আপডেট কিন্তু বেরিয়ে এসছে সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব এবং ইন্ডিয়ান ফুটবল নিয়েও একটা বড় সড়ো আপডেট আছে সেই বিষয়েও আলোচনা করব তবে তার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের দিনের এই ভিডিওটাকে শুরু করি তো প্রথমেই চলে আসি ইন্ডিয়ান ফুটবলের একটা বড় আপডেটে সেটা হলো তোমরা প্রত্যেকেই জানো যে আগামী জুন মাসে আমাদের ভারতীয় ফুটবল দল তারা কিন্তু খেলবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং সেখানে কিন্তু কাতার আফগানিস্তান বাংলাদেশের মতো টিমের সঙ্গে আমাদের ইন্ডিয়ান টিম খেলবে তো সেই খেলাগুলোর জন্য কিন্তু তার আগে একটা ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পের জন্য কিন্তু ইগস টি ম্যাচ এবং এআইএফএফ সূত্রে জানা যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল টিমের যে ক্যাম্পটা হবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগে সেটা কিন্তু কলকাতায় হতে পারে এমনই কিন্তু আপডেট উঠে আসছে এবং যদি এই ক্যাম্পটা কলকাতা হয় তাহলে কিন্তু অবশ্যই কলকাতার ফুটবল ফ্যানের জন্য একটা ভালো খবর তার কারণ অনেকদিন কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্প কলকাতাতে হয়নি তো এরপর চলে আসি ইন্ডিয়ান ফুটবলের বেশ কয়েকটা ট্রান্সফার রিউমারে তো প্রথম রিউমারটা হলো হলিচরণ নার্জারি তোমার প্রত্যেকেই যেন হায়দ্রাবাদ এফসির হয়ে দু হাজার কুড়ি একুশ মরশুমের আইএসএল এ দারুণ পারফরমেন্স করেছে হোলিচরণ তো হরিচরণ নার্জারিকে নিতে কিন্তু কিন্তু তিনটে দল আগ্রহ প্রকাশ করেছে তার মধ্যে অবশ্যই এটিকে মোহনবাগানের নাম রয়েছে এবং এছাড়া তো দেখা যাক শেষমেশ হোলিচরণ নার্জারি হায়দ্রাবাদেই থেকে যায় নাকি এই তিনখানা দলের মধ্যে যে কোনো একটা দলে সই করে ফেলে তো এরপর চলে আসি প্রবীর দাসের কথা তোমরা প্রত্যেকেই জানো এটিকে মোহনবাগানের রাইড ব্যাক প্রবীর দাস তো প্রবীর দাস শোনা যাচ্ছে কিন্তু এটিকে মোহনবাগান দল ছাড়তে পারে এমনটা খবর বেরিয়েছে তার কারণ তোমরা জানো যে প্রভিত দাস কিন্তু এর আগের মরশুমের আইএসএল অর্থাৎ দু হাজার কুড়ি একুশ মরশুমের আইএসএল এটিকে মোহনবাগানের হয়ে সেভাবে চান্স পায়নি বা সেভাবে ভালো খেলতেও পারেনি দেখা যাক শেষমেশ প্রবীর দাস অন্য কোনো দলে যায় কিনা অবশ্যই কিন্তু জামশেদপুর এফসি এবং এফসি গোয়া দৌড়ে রয়েছে প্রভিত দাসকে দলে নেওয়ার জন্য তো এরপর কিন্তু কিন্তু সিং এর নাম উঠে আসছে এটিকে মোহনবাগানে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে অর্থাৎ সব থেকে কিন্তু আপুয়াকে নেওয়ার জন্য এটিকে মোহনবাগান আগ্রহ দেখেছি এটাই কিন্তু জানা যাচ্ছে এবং জ্যাকসন সিং কিন্তু অনেক কটা দল অফার করেছে এমনটা জানা যাচ্ছে তবে এটিকে মোহনবাগান কিন্তু সব থেকে নিতে আগ্রহী জ্যাকসন সিনকে এবং এরপর জানিয়ে দিই অ্যান্টোনিও লোপেজ হাবাসের সঙ্গে এটিকে মোহন বাগানের এক বছরের চুক্তি হয়ে গেল অর্থাৎ আরও একটা মৌসুম কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি থাকছেন এটিকে মোহন বাগানের হয়ে এবং এটিকে মোহন বাগানকে কোচিং করাবেন তো এরপর চলে আসি ম্যাটিস টেইনম্যানের কথায় তো ম্যাটিস টেইনম্যানও কিন্তু এ সিস্ট থাকবে কিনা এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কনফার্ম নিউজ পাওয়া যাচ্ছে না অর্থাৎ কিন্তু এস সি বেঙ্গল ছাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে এবং এছাড়াও কিন্তু এসি ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদার যাকে বলা হয় সেবজি সেও কিন্তু এসি বেঙ্গল ছাড়তে পারে এমনটাই আপডেট বেরিয়ে আসছে তো এই কটা আপডেট ছিল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আশা করি তোমাদের ভালো হচ্ছে ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ